इस जगह का नाम क्या है? ये यहाँ से जम्मू एंड कश्मीर शुरू होता है। अच्छा, यहाँ से इसका मतलब ये वाला पंजाब था। अच्छा अच्छा, जम्मू एंड कश्मीर शुरू हो गया वहाँ से। इसका मतलब जम्मू कश्मीर का बॉर्डर ही है ये बॉर्डर। अच्छा अच्छा अच्छा। बैड मॉर्निंग फ्रॉम अमृतसर। बैड मॉर्निंग क्यों बोललाम, মানে আমাদের কপালটা কলকাতা থেকে জবই বেরিয়েছি তবে থেকেই খারাপ। মানে কি বলবো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এভরিডে বৃষ্টি। মানে একটা দিনও মতো ঠিকমতো আমি গোপ্রো অন করতে পারছি না, কি বলবো আর, মানে বলার বাইরে আর। আমার খুব মন মেজাজ এমনিই খারাপ হয়ে রয়েছে। আজকে দেখো আমরা অলরেডি 4:30 সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়েছি, রেডি হয়ে নিয়ে যখন বেরোতে যাবো দেখছি আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো শুধু বাইরের অবস্থা, এই হচ্ছে মানে ওয়েদারের অবস্থা অমৃতসরের এখন। কালকে রাত্রিবেলা কিন্তু যথেষ্ট, মানে বিকেলের পর থেকে যথেষ্ট ভালো ওয়েদার হয়ে গেছিলো, বাট এখন এই মুহূর্তে আমরা বেরোবো তার আগে এরকম একটানা বৃষ্টি হচ্ছে। জানি না কীভাবে বেরোবো, কিন্তু বেরোতে তো হবেই আমাদের। স্টপ 5, টানা 2-2.5 ঘন্টার টানা বৃষ্টি পর আমরা এখন বেরোচ্ছি। বৃষ্টিটা অনেকটা কমেছে, আর দেরি করবো না, আমরা বেরিয়ে পড়বো 10:05। তো উধমপুর ঢুকতে ঢুকতে প্রায় মনে হচ্ছে বিকেল হয়ে যাবে। এই এই হোটেলে আমরা ছিলাম, হোটেল গ্র্যান্ড ভিউ। চলো ঠাকুর ঠাকুর করে এবার বেরোনো যাক। চলো, এখন ঘড়িতে সময় 10:35, আমরা এখন বাতলা রোডে রয়েছি। ওয়েলকাম টু পাঠানকোট অমৃতসর টোল প্লাজা। বাদিকটাকে দেখো, এটা নিশ্চয়ই কোনো একটা রিসর্ট হবে। রিসর্ট। সো ওয়েদার এখনও অবধি একটু ধরেছে ঠিকঠাকভাবে। আমি খুব চিন্তায় ছিলাম সকাল থেকে যে আমি গোপ্রো অন করতে পারবো কি না, বুঝতে পারছিলাম না। মানে মন মেজাজ একদম খারাপ হয়ে গেছিলো, বিশ্বাস করো। তো এখন আমি গোপ্রো অন করতে পেরেছি, বিকজ বৃষ্টিটা হচ্ছে না, বাট ওয়েদারটা ডিসেন্ট রয়েছে। বাঁদিকটা দেখো, ধান ক্ষেত পুরো, ডান দিক বাঁদিক দুদিকেই ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, ও বাড়াবাড়ি লাগছে। চলো আজকের ডেস্টিনেশন উধমপুর। উধমপুর যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে একদম ডেফিনেটলি। তো চলো বেশিক্ষণ কথা বাড়াবো না, অনেকটা লেট হয়ে গেছে, একটু টানতে হবে। চলো সময় 11:43, আমরা মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি মোটামুটি রাইড করে ফেললাম। তো মাইলস্টোন বলছে পাঠানকোট সিধা, তো এখানে একটা ছবি তোলার ইচ্ছা আছে। অমিত দা একটু দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও। ও আমরা পাঠানকোট ঢোকার 35 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, একটু ছবি তুলব এই মাইলস্টোনটার সামনে। এই মাইলস্টোনটার সামনে আমরা ছবি তুললাম, আর 35 কিলোমিটার বাকি আছে পাঠানকোট ঢুকতে। ফটো সেশন চলছে সবার, খুব এনজয় হচ্ছে। এখন অবধি ওয়েদার ঠিক আছে, এরকম যেন থাকে ঠাকুর বাবা। 2-3 দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি, কনস্ট্যান্ট বৃষ্টি, আর ভালো লাগছে না। রোদ্দুর এখনও সেরকম হয়, রোদ্দুরের কোনো দেখা নেই, বাট রোদ্দুর না হলেও এরকম যেন থাকে, তাহলে কি একটু রিল্যাক্সে যাওয়া যায়। তবে আমরা কলকাতা থেকে এত দূর এলাম, এখনও পর্যন্ত কিন্তু খুব বেশি যে রোদ, যে গরমটা, সেইটা কিন্তু ফিল করিনি। মানে যেটা সবাই বলে যে মানে বেনারস, আগ্রা, বিহার, ঝাড়খণ্ডের যে রোদটা, সেইটা কিন্তু আমরা একদমই ফিল করিনি। বিকজ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল, আর মাঝে যখন বৃষ্টি পড়ছে তখন আমরা দাঁড়িয়ে পড়ছি, আবার এগোচ্ছি। বাট ওই বৃষ্টির জন্য ওয়েদারটা ডাউন ছিল, মানে বডি মানে ডিহাইড্রেট খুব একটা হয়নি। তো এখন অবধি ওয়েদার
ওই মেঘলা আকাশ হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। গুগলে সার্চ করে ওয়েদার রিপোর্ট দেখলাম যে কাল পরশু নাগাদ থেকে মোটামুটি ওয়েদার একদম ক্লিয়ার হওয়ার চান্সেস রয়েছে, বাদ বাকিটা জানি না কি হবে, সবটাই কপালের ওপর ছেড়ে দিয়েছি, দেখা যাক কি হয়। চলো ওই দেখো আবার ওয়ান ম্যান আর্মি, রকেটের মতন বেড়ে যাচ্ছে। এই বয়সে কি স্ট্যামিনা অমিতদার, তাই না? আমরা আমরা এই বয়সে হচ্ছে কিচ্ছু হয়ে গেল আমাদের, এই এখনই এই অবস্থা, পদে ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা। অমিতদার বয়সে গেলে যে কি হবে কে জানে। আমার ওয়াইফকে আমি একটু আগে বললাম যে তুই কলকাতা থেকে, মানে আমি সরি, আমি কলকাতা থেকে বাইকে করে পাঠানকোট চলে আসছি, এখনও ভাবতে পারছি না আমি। মনের জোর থাকলে কি না হয় বন্ধু, মনের জোরটা সবচেয়ে দরকার, আর তার বড় এক্সাম্পল কিন্তু আমার সামনে দুজন, আমার সামনে যে দুজন বাইকে যাচ্ছে ওনার নাম অমিত কুমার রায়, আর তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে কলকাতা টু লাদাখ। মানে এটা বুঝতে পারছো কত বড় মানে ইন্সপিরেশন আমাদের জন্য, আমরা যারা ইয়ং রয়েছি, এটা কী জানি না বাট বেশ সুন্দর আর্কিটেকচার। পাঠানকোট 10 কিলোমিটার, আচ্ছা পাঠানকোট এখান থেকে 10 কিলোমিটার, এটাই আপডেট। এখন পাকিস্তানের একদম ধার দিয়েই যাচ্ছি, এই লেফট সাইডে পাকিস্তান বর্ডার সাইডটা পুরোটা। বন্ধু জম্মু, অনেকক্ষণ বাদে এই ওয়ার্ডটা দেখে ভালো লাগলো, জম্মু। আমরা জম্মু চলে এসেছি বস, জম্মু চলে এসেছি। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, দূরে কিন্তু পাহাড় আমার নজরে চলে এসছে দূরে। এর ব্যাপার আছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট, অমিত তাকে অফিসার জিজ্ঞেস করছে যে আর্মিতে কাজ করে নাকি, আর্মির প্যান্ট পরে আছে বলে। মহারাজা গুলাব সিং, এই জায়গাটার নাম কে? ইয়াহ সে জম্মু এন্ড কাশ্মীর শুরু হতা হ্যায়। আচ্ছা ইয়াহ সে, ইসকা মতলব ইয়ে ওয়ালা পাঞ্জাব থা। আচ্ছা আচ্ছা, জম্মু এন্ড কাশ্মীর শুরু হো গয়া ওয়াহ সে, ইসকা মতলব জম্মু কাশ্মীর কা বর্ডার হি ইয়াহ ইয়ে বর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়াহ সে শুরু হো গয়া জেন্ড কে। আচ্ছা আচ্ছা, ইয়ে পহলা নাম হে লখনপুর, লখনপুর। আচ্ছা কটুয়া, কটুয়া আপকো লাগ জায়েগা কোই। আচ্ছা আচ্ছা, চিরঞ্জিত কর্মকার। চিরঞ্জিত কর্মকার, মে বি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, মে কলকাতা। দেখো ফটোফটো খিচাতে আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডার, পাঞ্জাব আর জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডার এটা। সো খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। লখনপুর, জায়গাটার নাম লখনপুর। তো মহারাজা গুলাব সিং কা স্ট্যাচু,
रॉयल दोगड़ा। तो बंधुरा फाइनली पहाड़े अभी एंटर कर फेले मैंने कि बोलब दारुण लागजे मैंने छय दिन टाना प्लेन लैंडस्केपे थाकार पर एटलिस्ट फाइनली पहाड़े एंटर कर फेले और मात्र 10 किलोमीटर मतन बाकी आछे उधमपुर ढुकते। सो एक ब्रिजर मध्य दिए जाच्छे एखन देखो बंधुरा ओ रेनबोटा देखो फाटाफाटी लागजे जाना कि ब्रिज एटा उपरे चरम लागजे वाओ माने मन प्राण सब जुड़िए गेलो शरीरेर व्यथा फैथा सब जुड़िए गेलो वाओ प्रतिटा बाके बाके सौंदर्य। एक्चुअली किछुक्षण आगे खूब बृष्टि होच्छिलो बोले आमी गोप्रोटा ऑन करते पारछिलाम ना बाट आमी अनेकक्षण आगे ही पहाड़े एंटार करे फेलेछि बाट बृष्टिर जोन्नो किछुतेई माने गोप्रोटा आमी ऑन करते पारछिलाम ना एखन बृष्टिटा अनेकटा कमे गेछे पुरोपुरि कमे गेछे ताई भाबलाम जे गोप्रोटा ना लागले अनेक किछु मिस हो जाबे सो ओई जोन्नो लागिये फेललाम। देखो बाबा आस्ते 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 एखन घड़ीते बजे 6:18 तो एखनो 10 किलोमीटर मतन बाकी रयेछे जेटा 22 मिनट लागबे उधमपुर पौंछते। आज के उधमपुरे स्टे करब आमरा कल के आमरा जाब श्रीनगर तारपर आस्ते आस्ते उपरे उठब ले कारगिल सब हबे। आमी एखन पागल हये गेछि पहाड़े एंटार करार पर आर किछुई ना आमी अनेकक्षण धरे भाबछिलाम जे कखन गोप्रोटाके अन करब आर सुजोग पाच्छिलाम ना एखाने एत बृष्टिर जोन्नो ओफ कि लागछे हेवेन आरो बाकी आछे एटा तो टेलर जस्ट एटा छोआ बादबाकिटा एखोनो बाकी आछे आरो 10-12 दिन तुम्हारा देखते थको कि बड़ो बड़ो पहाड़ आ। तो बंधुरा एखने स्टप कर ग्रोप्रो एक बारे होटेले गए कथा आस्ते आस्ते सन्धे आसान मत कि नहीं तो चलो टाटा होटेले गए कथा हे जा श्रीनगर श्रीनगर चो की खुजे वाह शाबाश।